আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ওনারা সকলকে স্বাগতম আপডেট জব নিউজ বিরিতে। আজকে আমরা একটি জব সার্কুলার প্রকাশ করব, সেটা হচ্ছে আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপ একটি জব সার্কুলার প্রকাশ করেছে, সে সার্কুলারটি সম্পর্কে সকলে জানব। তো যারা যারা চাকরি প্রার্থী ভাই ওনারা আছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সকল ধরনের নতুন নতুন সকল ধরনের চাকরির আপডেটগুলো আপনাদের কাছে চলে যায় খুবই দ্রুত। তো আজকে যে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার এএমও আবুল খায়ের গ্রুপে, ভ্যাকেন্সি নট স্পেসিফিক, কোনো স্পেসিফিক নেই, মানে অনির্দিষ্ট পদ সংখ্যা, তারা তাদের প্রয়োজন অনুসারে পদ লোকবল নিয়োগ দিবে। আচ্ছা, কোন বিভাগে লোকবল নিয়োগ দিবে? আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য, আবুল খায়ের যে তামাকজাত পণ্য আছে সেগুলো বাজারজাতকরণের উদ্দেশ্যে বেতন ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোনো বাংলাদেশি পুরুষ নাগরিক নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লেখিত পদে জন্য প্রার্থী হতে পারবেন, মানে যে কোনো পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন। আচ্ছা, জব রেসপন্সিবিলিটি হচ্ছে ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন, প্রতিটি রিটেল আউটলেটের নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিত করুন, নিজস্ব ব্র্যান্ডের যে পণ্যগুলো আছে সেগুলো প্রত্যেকটি দোকানে আছে কিনা সেগুলো নিশ্চিত করুন, এবং ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগত মান উপস্থাপন, ব্র্যান্ডের যে গুণগত মান আছে সেগুলো উপস্থাপন করা, এবং দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরোত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়ম অনুযায়ী নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করা। আচ্ছা, এখানে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আছে ফুল টাইম, এবং এডুকেশনাল রিকোয়ারমেন্ট মানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা সমমান, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান। আচ্ছা, অন্য অন্য যোগ্যতা সমূহ তারা চেয়েছে, বয়স হতে হবে 24 থেকে 32 বছরের মধ্যে, এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। আচ্ছা, FMCGS সেলস মানে যে কোনো ধরনের ফিল্ড সেলসে কাজ করার, যে ফিল্ডে সেলসে কাজ করার এবং অন্য অন্য প্রোডাক্ট সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা মার্কেটিং বা সেলসে কাজ করেন ফিল্ডে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং আরও বলছে চটপটে উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই কনভিন্সিং এবিলিটি থাকতে হবে ও মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে, এবং কনভিন্সিং এবিলিটি মানুষকে কনভিন্স করার আরও দক্ষতা থাকতে হবে। আচ্ছা, জব লোকেশন হচ্ছে বাংলাদেশের যে কোনো স্থানে, এবং স্যালারি হচ্ছে আলোচনা সাপেক্ষে বা 22,000 থেকে 26,000 টাকা, 22,000 থেকে 26,000 টাকার মধ্যে আলোচনা সাপেক্ষে যার যার যোগ্যতা অনুযায়ী। তো যারা যারা স্নাতক পাস ভাই বোন ভাইয়েরা আছেন চাকরি প্রার্থী, তারা এই পদটিতে আবেদন করতে পারেন, কারণ আবুল খায়ের বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য প্রতিষ্ঠান, তারা যে লোকবল নিয়োগ দিচ্ছে তাদের এই পদটিতে আবেদন করতে পারেন। এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হওয়ার সময়সূচি, মানে আপনি যে ইন্টারভিউতে যোগদান করতে পারেন 1 নভেম্বর, 5 নভেম্বর, 8 নভেম্বর, 12 নভেম্বর, 15 নভেম্বর, 19 নভেম্বর, 22 নভেম্বর, 26 নভেম্বর, 29 নভেম্বর 2022। এখানে কিছু ডেট দেওয়া আছে, এই ডেটগুলিতে আপনাকে উপস্থিত থাকতে হবে, এবং সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে কি উপস্থিত থাকতে হবে। আচ্ছা, আবার বলতেছে আমি 1 নভেম্বর, 5 নভেম্বর, 8 নভেম্বর, 12 নভেম্বর, 15 নভেম্বর, 19 নভেম্বর, 22 নভেম্বর, 26 নভেম্বর, 29 নভেম্বর 2022 সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আচ্ছা, ঠিকানা দেওয়া আছে আবুল খায়ের গ্রুপ, নাবামনা এফ এস কসমো, বাড়ি নম্বর হচ্ছে 4B, দ্বিতীয় তলা, রোড 94, গুলশান 2, ঢাকা 1212, নাবামনা টাওয়ার। আচ্ছা, কী কী আনতে হবে? অ্যাপ্লাই প্রসিডিউর হচ্ছে প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট, মার্কশিট সহ SSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অভিজ্ঞতা সনদপত্র এবং অরিজিনাল ন্যাশনাল আইডি কার্ড ইন্টারভিউ বোর্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে, এবং সাক্ষাৎকারের জন্য উপস্থিতি প্রার্থীদের কোনো প্রকার TADA প্রদান করা হবে না, তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং 14 দিনের ট্রেনিং প্রোগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানি বিধি মোতাবেক ট্রেনিং অ্যালায়েন্স প্রদান করা হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন 26 তারিখ, মানে 26 তারিখের ভিতরে আপনাকে আবেদন করতে হবে, এবং এই ডেট সমূহে ওখানে গিয়ে তারপর আপনাকে ইন্টারভিউর জন্য যেতে পারেন। যে ডেটগুলোর কথা উল্লেখ আছে আপনাদের এক যে কাগজপত্র চেয়েছে, যে সনদপত্রগুলো চেয়েছে সেগুলো নিয়ে এই ডেটগুলোতে উপস্থিত হয়ে কে আপনারা
চাকরির জন্য আবেদন করতে পারেন। কোনো ধরনের অ্যাপ্লাই করার প্রয়োজন নাই এখানে। আপনারা সরাসরি আপনাদের যে কাগজপত্র সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে আবুল খায়ের যে ঠিকানা আছে সেই ঠিকানায় যে ইন্টারভিউ প্রদানের মাধ্যমে আপনারা যোগ্যতা সম্পন্ন হলে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে।